এই মুহূর্তে সরাসরি নজর রাখব ব্যাংকশাল আদালতে পেশ নওশাদ সিদ্দিকীকে। সেই প্রথম এবং এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়। ব্যাংকশাল আদালতে পেশ করা হলো নওশাদ সিদ্দিকীকে। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী তিনি কিছু বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম এবং এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলায়। ব্যাংকশাল আদালতে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে তাকে পেশ করা হচ্ছে। তার আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম একদমই তাই, দেখো নওশাদ সিদ্দিকীকে কিছুক্ষণ আগেই ব্যাংকশাল আদালতে তোলা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি নওশাদ সিদ্দিকী আদালতে আসার সময় তিনি যেটা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত তদন্তকারী আধিক আমার বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ দেখাতে পারবে না। আজ পর্যন্ত একটা কোনো আমার বক্তব্য সিঙ্গেল ওয়ার্ড দেখাতে পারবে না। কাউকে মারো ধরো পুলিশ তো দূরের কথা, জাস্ট হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। তবে এই হ্যারাসমেন্ট করে নওশাদ সিদ্দিকী আইএসএফ তথা বাংলার বঞ্চিত মানুষকে মানুষের যে কথা বলছে সেটা আটকাতে পারবে সেটা তো দিনের আলোর মতো সত্য মানুষ বুঝতে পারছে। আমি সরকারি কর্মচারীদের হয়ে সরকারি কর্মচারীদের ডিএর হয়ে যেমন বলছি, আপার প্রাইমারি থেকে শুরু করে এস এল এস টি তাদের হয়ে কথা বলছি, এস টি এস সিদের হয়ে যেমন কথা বলি, দেবত্ব সম্পত্তি এই সরকারের আমলে লুট হচ্ছে তাকে উদ্ধারের কথা যেমন বলি, ওয়াকাব সম্পত্তি ও বিহাত হয়েছে যাচ্ছে তার উদ্ধারের কথা বলি, এক কথায় মানুষের জন্য কথা বলি। আজকে বসে চলছে সব সমগ্র মানুষের উপরে চলছে। তবে দেখাতে পারবে না আজ পর্যন্ত একটা কোনো আমার বক্তব্য সিঙ্গেল ওয়ার্ড দেখাতে পারবে না। কাউকে মারো ধরো পুলিশ তো দূরের কথা, জাস্ট হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। তবে এই হ্যারাসমেন্ট করে নওশাদ সিদ্দিকী আইএসএফ তথা বাংলার বঞ্চিত মানুষকে মানুষের যে কথা বলছে সেটা আটকাতে পারবে না। আমরা শুনলাম নওশাদ সিদ্দিকী তিনি আরো একবার বললেন আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং শুধুমাত্র হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা একবার যাব আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে। অনুপম তোমার কাছ থেকে জানতে চাইবো নওশাদ সিদ্দিকী তার যেটা বারবার তিনি স্পষ্ট করছেন বার্তা যে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে। একদমই তাই, তিনি বারবার একটা বিষয় স্পষ্ট করছেন যে নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে। নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পুলিশের কাছে নেই যে প্রমাণের ভিত্তিতে নওশাদ সিদ্দিকীকে বারবার এভাবে জেল হেফাজতে নেওয়া হচ্ছে, তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। তিনি ইন্টারোগেশনের মুখোমুখি হতে এখনও প্রস্তুত এবং বারবার তিনি হচ্ছেন, কিন্তু যে নির্দিষ্ট অভিযোগ থাকে তার বিরুদ্ধে সেই অভিযোগটা তার পুলিশের নেই বলে তিনি জানাচ্ছেন। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি যখন গ্রেপ্তার হয়েছেন তার আগে পর্যন্ত বিধানসভায় একাধিকবার সরব হয়েছে। আমি তোমায় দেখাবো ব্যাংকশাল আদালতের এই মুহূর্তে একবার আটোসাটো নিরাপত্তা চাদরে মুড়ে রাখা হয়েছে নওশাদ সিদ্দিকীকে। কিছুক্ষণ আগে এখানে প্রবেশ করানো হয়েছে এবং তোমায় যেটা বলছিলাম ডিএ থেকে শুরু করে সরকারি চাকরি একাধিক ইস্যুতে নওশাদ সিদ্দিকী আইএসএফের এই বিধায়ককে আমরা বারবার মুখ খুলতে দেখেছি। নওশাদ সিদ্দিকী স্পষ্ট বক্তব্য যে তিনি বারবার সরকারের একাধিক বিষয় বিরোধিতা করে গিয়েছেন এবং সে কারণেই তার বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে একটা বড়সড় চক্রান্ত শিকার তিনি হয়েছেন। কোনো তথ্য প্রমাণ নেই তারপরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মুহূর্তে তোমায় দেখাবো যে আরও বেশ কয়েকজনকে নিয়ে আসা হচ্ছে এই ভাঙরে। যেদিনকে ঘটনা ঘটে সেদিন ঘটনার পর যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল সে তার মধ্যে আরও বেশ কয়েকজন। একদমই তাই অনুপম, সকলকেই আজ আদালতে পেশ করা হচ্ছে। আমরা একবার শুনবো নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন আরও একবার। আমার বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ দেখাতে পারবে না। আজ পর্যন্ত একটা কোনো আমার বক্তব্য সিঙ্গেল ওয়ার্ড দেখাতে পারবে না। কাউকে মারো ধরো পুলিশ তো দূরের কথা, জাস্ট হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। তবে এই হ্যারাসমেন্ট করে নওশাদ সিদ্দিকী আইএসএফ তথা বাংলার বঞ্চিত মানুষকে মানুষের যে কথা বলছে সেটা আটকাতে পারবে না। মুম্বাই ছাড়াও আপনাকে আমার চাইছে যাবো ইনভিটেশন করবে জিজ্ঞাসা করবে সেটা তো দিনের আলোর মতো সত্য মানুষ বুঝতে পারছে। আমি সরকারি কর্মচারীদের হয়ে সরকারি কর্মচারীদের ডিএর হয়ে যেমন বলছি, আপার প্রাইমারি থেকে শুরু করে এস এল এস টি তাদের হয়ে কথা বলছি, এস টি এস সিদের হয়ে যেমন কথা বলি, দেবত্ব সম্পত্তি এই সরকারের আমলে লুট হচ্ছে তাকে উদ্ধারের কথা যেমন বলি, ওয়াকাব সম্পত্তি ও বিহাত হয়েছে যাচ্ছে তার উদ্ধারের কথা বলি, এক কথায় মানুষের জন্য কথা বলি। আজকে বসে চলছে সব সমগ্র মানুষের উপরে চলছে। তবে সরকারের বিরুদ্ধে মানুষের হয়ে কথা বলি সেই কারণে চক্রান্ত করা হচ্ছে বারবার যে দাবি করেছিলেন আরো একবার সেই দাবি স্পষ্ট করলেন নওশাদ সিদ্দিকী। এ বিষয়ে সিপিএম নেতা রবীন দেব ঠিক কি বলছেন আমরা একবার শুনবো।
দেখুন, এক হচ্ছে আজকে বাজেট পেশ হচ্ছে, বাজেট অধিবেশন চলছে, তার আগে সরকার পক্ষের এবং বিজেপির একমাত্র বিরোধী সদস্য বামফ্রন্ট সমর্থিত আইএসএফ বিধায়ক তাকে এইভাবে অযথা একে হয়রানি করার জন্য এবং তার কর্মীদের মধ্যে ভয়ভীতি ছড়াবার জন্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে গণতান্ত্রিক অধিকার একজন নির্বাচিত জনপ্রতিনিধির এই বাজেটে মতামত ব্যক্ত করা, কারণ বাজেট মানে বিধানসভা মানেই হচ্ছে সরকার পক্ষ, বিরোধী পক্ষ, উভয় পক্ষ। সুতরাং বিরোধী পক্ষের মতামতটা হচ্ছে আরও মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা হয়, সেই কাজ থেকে তাকে বিরত করা হচ্ছে এবং তাকে বঞ্চিত করা হচ্ছে, এবং অন্যদিক থেকে মানুষের জন স্বার্থে তার যে বক্তব্য সেটা পেশ করার ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, এই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একটার পর একটা অভিযোগ আনা হচ্ছে, বারুইপুর থেকে অভিযোগ করা হচ্ছে, ওখান থেকে অভিযোগ করা হচ্ছে, এটা একেবারেই হয়রানি এবং গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতির বিরোধী। গণতান্ত্রিক রীতিনীতি পদ্ধতির বিরোধী এবং বাজেট অধিবেশনে তার গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে এবং অযথা হয়রানি করা হচ্ছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। ঠিক এরকমটাই মন্তব্য রবীন্দ্র দেবের, এবং আরো একবার আমরা শুনব নওশাদ সিদ্দিকি তিনি ঠিক কি বললেন। আজ ব্যাংকশাল আদালতে পেশ করা হয়েছে নওশাদ সিদ্দিকিকে, তার আগে তিনি যেটা বললেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাকে অযথা হেনস্থার শিকার হতে হচ্ছে। শুনুন কি বললেন নওশাদ সিদ্দিকি। আমার বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ দেখাতে পারবে না, আজ পর্যন্ত একটা কোনো আমার বক্তব্য সিঙ্গেল ওয়ার্ড দেখাতে পারবে না, কাউকে মারো ধরো পুলিশ তো দূরের কথা, জাস্ট হ্যারাসমেন্ট ছাড়া কিছু নয়। তবে এই হ্যারাসমেন্ট করে নওশাদ সিদ্দিকি আইএসএফ তথা বাংলার বঞ্চিত মানুষকে, মানুষের যে কথা বলছে সেটা আটকাতে পারবে না। যাবো ইনভেস্টিগেশন করবে, জিজ্ঞাসা করবে, সেটা তো দিনের আলোর মতো সত্য মানুষ বুঝতে পারছে। আমি সরকারি কর্মচারীদের হয়ে, এক মিনিট, সরকারি কর্মচারীদের ডিএর হয়ে যেমন বলছি, আপার প্রাইমারি থেকে শুরু করে SL ST তাদের হয়ে কথা বলছি, STSCদের হয়ে যেমন কথা বলি, দেবত্ব সম্পত্তি এই সরকারের আমলে লুট হচ্ছে তাকে উদ্ধারের কথা যেমন বলি, ওয়াকাব সম্পত্তি ও বিহাত হয়েছে যাচ্ছে তার উদ্ধারের কথা বলি, এক কথায় মানুষের জন্য কথা বলি। আজকে বলছি চলছে, সব সমগ্র মানুষের উপরে চলছে, তবে এতে